এখন মহানন্দা ব্রিজ পেরিয়ে একটু এগিয়ে যাচ্ছি, একটা জায়গায় কোথাও যাব আর কি। কোথায় যাবা ঠিক করেছো কোনো কিছু? হ্যাঁ, রোহিণীর দিকে আমরা মোটামুটি রোহিণীর দিকে আর কি এগিয়ে যাচ্ছি। তা দেখি কোন দিক থেকে কিভাবে যাই, তোমাদের সাথে কথা হবে আর কি। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা ভেবেছিলাম রাস্তায় ভিড় ভাড়টা হবে, কিন্তু দেখছি বেরিয়ে দেখছি ভিড় প্রচন্ড ফাঁকা। যাই হোক দেখি। দার্জিলিং মোড়ে পৌঁছে গেছি আমরা। সামনে এই যে ট্র্যাফিক, এইবার আমরা দেখো সোজা রাস্তা দিয়ে না গিয়ে আমরা ডান দিকে ঘুরে গেলাম। সোজা রাস্তাটা চলে গেল মাটিগাড়ার দিকে, আর আমরা ডান দিকে ঘুরে মানে সুকনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে আমরা সোজা গিয়ে সামনে অবশ্য একটা টি গার্ডেন পড়বে, সেটা পেরিয়ে আমরা সুকনা পৌঁছাবো। এবার আমরা সোজা এগিয়ে যাব। আমাদের পাশ দিয়ে কিন্তু রেল লাইন যাচ্ছে, এখান দিয়ে কিন্তু টয় ট্রেন যায়। সুকনার কাছে চলে আসছি প্রায়। এই রাস্তাটার ডান দিকটাতে হচ্ছে টয় ট্রেনের লাইনটা, আর বাঁ দিকটা হচ্ছে রোড লাইন। আচ্ছা, আমরা মোটামুটি এখন শিলিগুড়ি থেকে এগিয়ে এসেছি অনেকটাই। আমরা দার্জিলিং মোড় দিয়ে সুকনার মানে কাছাকাছি চলে এসেছি, এসআইটি একটু আগেই পার হয়ে গেলাম আমরা আর কি। তা দেখো পাশে আবার একদম মানে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে রেল লাইনের, রেল লাইনও চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, এখান থেকে টয় ট্রেন যায় আর কি। তাই একটু পরেই আমাদের সুকনার মোড়টা আসবে। ওখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা তিনধারিয়ার দিকে আর একটা হচ্ছে আমরা রোহিণী রোডের দিকে যাব। মোহরগাঁওয়ান বুলমাটি এস্টেট হচ্ছে এই এরিয়া, রাস্তাটা চলে গেল এইখান থেকে। মোহরগাঁও আর বুলমা টি এস্টেট এর রাস্তাটা এই দিকে চলে গেল। এই যে এখান থেকে পাহাড়টা পুরো, পাহাড়টা পুরো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পুরো এখান থেকে শুরু হয় পাহাড়টা। পাল্টে ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে যায় ঠিক এই জায়গাটা থেকে, মানে পাহাড়ের ওয়েদারটা চলে আসে। এখানে একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড আছে, এখানে সমস্ত স্কুলের ছেলেমেয়েরা খেলে। এখানে কোভিড-19 জন্য এখানে একটু চেকিং হচ্ছে, ভ্যাকসিন দেওয়া আছে কি না এগুলো দেখা হচ্ছে। আমরা বাঁদিকে ঢুকে যাচ্ছি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিল কাট রোড, ডান দিকে চলে সোজা চলে গেল, এটা সোজা হয় কাশ্মীর হয়ে দার্জিলিং। আচ্ছা, আমরা এই যে বাঁদিকে চলে যাচ্ছি, এই বাঁদিকের এই রাস্তাটা দিয়ে আমরা মানে রোহিণী তারপর মিরিক সবই এদিকে পড়বে, দুধিয়া পাখাবাড়ি, পাখাবাড়ি রোড সব এদিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে আমরা সুকনার মধুবন পার্কটাকে পাশে রেখে আমরা চলে যাব রোহিণীর দিকে। ডান দিকে রোহিণীর রাস্তার ঠিক আগে একটা মানে চেকিং চলছে, এখানে সবসময় একটু চেকিং হয়। এবার আমরা চলে যাব ডান দিকে রোহিণী রোডে, আর দেখো বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে গেল সেটা চলে যাবে মিরিকের দিকে, পাংখাবাড়ি রোড মিরিক এইসব দিকে চলে যাবে। কিন্তু আমরা চলে যাচ্ছি ডান দিকে রোহিণী রোডে, আমরা উঠে গেলাম। এটা তো রোহিণী রোডে ঢুকে গেছি আমরা এখন অলরেডি। হ্যাঁ, এটাই মেইন রোড। ও বাবা, দেখো দেখো ওই দিকে দেখো, মানে মেঘ শুরু হয়ে গেছে, ওই দেখো মেঘ দেখা যাচ্ছে। সামনেই রোহিণী, এই যে রোডটা মানে এই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু প্রচণ্ড হাতি বেরোয়, এলিফেন্ট জোন হিসাবে খুব মানে পরিচিত। পাহাড়ে ঢুকে গেলাম আমরা, দেখো এখান থেকেই কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, কি সুন্দর দেখো মেঘগুলো দেখা যাচ্ছে। রোহিণী টোল প্লাজায় চলে এলাম আমরা। এখানে ঢোকার সময় আমরা 30 রুপিসের মানে টিকিট কাটলাম আর কি, আবার ফেরার সময়ও 30 রুপিস। হ্যালো বন্ধুরা, আমরা এখন রোহিণী টোল প্লাজাটা এইমাত্র পার হলাম, পেরিয়ে আমরা এখন পাহাড়ের রাস্তায় উঠে যাচ্ছি।
এখানে, হ্যাঁ এখানে এখন মানে মোটামুটি পাহাড়ের যে স্টিপ আঁকাবাঁকা পথ আর কি শুরু হয়ে গেল, আমরা এখন চলতে শুরু করলাম আর কি। রোহিণী টোল প্লাজা পেরিয়ে এখান থেকে রোহিণীর দিকে আমরা যাচ্ছিলাম, কিন্তু এই স্পটটা দেখে এত ভালো লাগলো যে আমরা দাঁড়িয়ে পড়েছি। মানে ভীষণ সুন্দরভাবে জলগুলো যাচ্ছে, মানে বর্ষার জলগুলো এত সুন্দরভাবে যাচ্ছে। আর প্রচুর আজকে স্বাধীনতা দিবস আর কি, প্রচুর পেয়ার এসেছে, সবাই এত নানা রকম এখন কিন্তু বেশ মানে হাই হিলে উঠতে শুরু করে দিয়েছি, চারিদিকে প্রচুর মেঘ আর আঁকা বাঁকা রাস্তা আর কি, বেশ অন্যরকম। ড্রাইভিং একটু কনসিয়াসলি করতে হবে এই রাস্তাতে, গাড়িও প্রচুর আছে। আমরা বাঁদিকে রোহিণীর রাস্তাটাকে ছেড়ে মনে হচ্ছে একটু এগিয়ে চলে এসেছি। যাই হোক, আমরা এখন গাড়ি ঘুরিয়ে আবার ব্যাক করে রোহিণী পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। রোহিণী পার্কে ঢোকার রাস্তার সামনে আমরা চলে এসেছি। এইবার আমরা সোজা যদি বাঁদিক দিয়ে আমরা যাই তাহলে একটু শিলিগুড়ির দিকে যাব। আমরা পার্কে উঠে যাচ্ছি ওপরে। রোডটা একদম মানে পাথুরে, কোনো মানে পাকা করা নেই, খুব এবড়ো খেবড়ো, খুবই খারাপ। যদিও এটা মানে 200 মিটারের মতো হবে হয়তো রাস্তাটা। যাই হোক, এই যে সামনে হচ্ছে আমাদের রোহিণী পার্ক, আমরা এখন ঢুকে যাব। ঢুকে গেলাম আমরা রোহিণী পার্কে। বাঁদিকের যে রাস্তাটা আমরা সেখানেই ঢুকবো। এইদিকে বাঁদিকে পার্কিং প্লেসটা আছে, পার্কিং প্লেসটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে। আজ 15th August, তার জন্যে বেশ মানে লোকজন এসেছে। আমরা এখন রোহিণী পার্কে।
আচ্ছা চলো আমরা একটু মানে সামনের দিকে এগিয়ে গিয়ে একটু দেখি। দেখো এই যে রোহিণীর এই লেকটা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে বছরের পুরনো লেক। আমার না আমার মনে হচ্ছে কি একদম গা ছমছম ছমছম করছে, মানে একদম সবুজ চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা, বুঝলে? যদি লোকজন না থাকতো তাহলে কিন্তু সত্যি গা ছমছম ছমছম করছে। জানো তো, দেখো এই দিকটা দেখো, মানে পেছন দিকে এরকম সবুজ একটা পুরনো একটা মানে লেক, মানে অদ্ভুত, এরকম কিন্তু দেখা যায় না। জানি না, দেখো অন্ধকার, একদম অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে আছে। আর ওইদিকে একটা সরসর সরসর শব্দ হচ্ছে ওখানে, না ওইদিকে মনে হয় নদীটা যাচ্ছে আর কি। কোন নদীটা এটা? নদীটা ওই যে রোহিণীতে যে নদীটা দেখলাম, ও ও ওটা এখান থেকে ওখানে আমরা লাস্ট আর কি পাহাড় থেকে নেমে গেল না, প্রচন্ড মানে বেগ ছিল নদীটা। আচ্ছা এ তো অন্ধকার হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, মেঘ এত, বাপরে এত মেঘ, আলো হয়ে গেল। আর এই সাইডটা একটু পেছনটা মানে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাগুলো কিন্তু বেশ স্টিপ আছে, এই যে উঠছি না হাঁটছি, বেশ দম লাগছে কিন্তু হাঁটতে। একটু আগে পিছু হলেও অসুবিধা নেই। কি সুন্দর, একটা ভয়ঙ্কর একটা ব্যাপার দেখা যাচ্ছে। এমনিতে তো এত হাঁটছি, অক্সিজেনের ইনটেকটা বেশি হচ্ছে। আমরা অনেকক্ষণ থেকে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আরও কিছুটা গেলে তাহলে আমরা এখানে যে শিব মন্দিরটা আছে সেটা পাব। খুব পুরনো শিব মন্দির, আমরা ভেতরে ঢুকেছি। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন আবার নিচের দিকে যাচ্ছি। রাস্তাটা প্রচণ্ড স্টিপ ছিল, তার জন্য নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে। কোনাই করা যায় না কত বছরের পুরনো। আর এই যে ঘুড়িগুলো কেমন নেমেছে দেখো।
কেয়ারফুলি ফিরে চললাম আমরা, যারা কার্শিয়াং দার্জিলিং যাবেন তারা এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নিতে পারেন। এখানে মিডিল এবং হাই রেঞ্জের বেশ কিছু রেস্টুরেন্ট আছে। সারাদিন বেশ সুন্দরভাবে দিন কাটানো যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর পরের ভিডিওটা যাতে আপনারা পেয়ে যান তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।